এতিয়া ভীষণ তৎপর শাসকীয় বিজেপি, কিয়নো নভেম্বরের দ্বিতীয় ভাগত অনুষ্ঠিত হব উপনির্বাচন, অনুষ্ঠিত হব দেশের 45টা সমষ্টিত উপনির্বাচন, ইয়াৰে অসমৰ 5 সমষ্টিত হব উপনির্বাচন। এই হিসাবত চলিত সপ্তাহতে নির্বাচন আয়োগে ঘোষণা করিব পারে নির্বাচনী সূচী। উপনির্বাচন কেন্দ্রিক এই তৎপরতা আরম্ভ হওয়ার সময়তে রাজ্যিক বিজেপির নির্বাচন কমিটির বৈঠক দেওবারে অনুষ্ঠিত হয়ে যায় কইনাধরাত। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱাল, রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতা, প্রভারী হরিশ দ্বিবেদী, সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র রাজু, সাংসদ দিলীপ শইকীয়া, মন্ত্রী পীযুষ হাজরিকা, রঞ্জিত কুমার দাস আর নন্দিতা গার্লোসার উপস্থিতিত অনুষ্ঠিত বৈঠকত তিনি সমষ্টির প্রার্থীর প্যানেল প্রস্তুত করে। সামগুড়ি সমষ্টির তালিকাত দীপ্লু রঞ্জন শর্মা আর মহেন্দ্র কোঁয়ার, বিহালীর তালিকাত দিগন্ত খাতুয়ার, সুমন শর্মা আর অসীম কুমার দাস, আর ধলার তালিকাত অমীয় কান্তি দাস, নিহার রঞ্জন দাস আর স্বপন শুক্লবৈদ্য। এই প্যানেল সম্প্রতি বিজেপির সংসদীয় বোর্ডর হাতত। এই প্যানেলর পরাই বিজেপির সংসদীয় বোর্ডে চূড়ান্ত করিব তিনি সমষ্টির প্রার্থী। মূলত নির্বাচন আয়োগে নির্বাচনী সূচী ঘোষণার লগে লগে বিজেপিয়ে প্রার্থীর তালিকা ঘোষণা করবলৈ সাজু হয়েছে। বিজু কুমার ডেকা, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। এতিয়া ভীষণ তৎপর শাসকীয় বিজেপি, কিয়নো নভেম্বরের দ্বিতীয় ভাগত অনুষ্ঠিত হব উপনির্বাচন, অনুষ্ঠিত হব দেশের 45টা সমষ্টিত উপনির্বাচন, ইয়াৰে অসমৰ 5 সমষ্টিত হব উপনির্বাচন। এই হিসাবত চলিত সপ্তাহতে নির্বাচন আয়োগে ঘোষণা করিব পারে নির্বাচনী সূচী। উপনির্বাচন কেন্দ্রিক এই তৎপরতা আরম্ভ হওয়ার সময়তে রাজ্যিক বিজেপির নির্বাচন কমিটির বৈঠক দেওবারে অনুষ্ঠিত হয়ে যায় কইনাধরাত। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱাল, রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতা, প্রভারী হরিশ দ্বিবেদী, সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র রাজু, সাংসদ দিলীপ শইকীয়া, মন্ত্রী পীযুষ হাজরিকা, রঞ্জিত কুমার দাস আর নন্দিতা গার্লোসার উপস্থিতিত অনুষ্ঠিত বৈঠকত তিনি সমষ্টির প্রার্থীর প্যানেল প্রস্তুত করে। সামগুড়ি সমষ্টির তালিকাত দীপ্লু রঞ্জন শর্মা আর মহেন্দ্র কোঁয়ার, বিহালীর তালিকাত দিগন্ত খাতুয়ার, সুমন শর্মা আর অসীম কুমার দাস, আর ধলার তালিকাত অমীয় কান্তি দাস, নিহার রঞ্জন দাস আর স্বপন শুক্লবৈদ্য। এই প্যানেল সম্প্রতি বিজেপির সংসদীয় বোর্ডর হাতত। এই প্যানেলর পরাই বিজেপির সংসদীয় বোর্ডে চূড়ান্ত করিব তিনি সমষ্টির প্রার্থী। মূলত নির্বাচন আয়োগে নির্বাচনী সূচী ঘোষণার লগে লগে বিজেপিয়ে প্রার্থীর তালিকা ঘোষণা করবলৈ সাজু হয়েছে। বিজু কুমার ডেকা, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।